জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন চত্বর, ঢাকা সিলেট মহাসড়কে ভৈরবের পরে আশুগঞ্জ। আশুগঞ্জ থেকে 10-15 কিলোমিটার সিলেটের দিকে যেতে থাকলে এই চত্বরের অবস্থান। এখান থেকে একটি রাস্তা চলে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়া শহর হয়ে কুমিল্লা চট্টগ্রামের দিকে, আরেকটি গিয়েছে সিলেট, এবং সামান্য একটু দূরে গিয়ে বাঁক নিয়ে চলে গিয়েছে সেই বিখ্যাত সরাইল এবং নাসিরনগরের দিকে। প্রকৃতপক্ষে এখানে 3টি রাস্তার মোড়, তারপরেও এটাকে 4 রাস্তার মোড় ধরা যায়, কেননা একটু সামনেই সরাইল এবং নাসিরনগরের রাস্তাটি আলাদা হয়েছে। এই মোড় থেকেই সরাইল এবং নাসিরনগরের সিএনজি পাওয়া যায়। আব্দুল কুদ্দুস মাখন কে ছিলেন? উনি 1970 সালের ডাকসুর নির্বাচনে তিনি জিএস নির্বাচিত হয়েছিলেন। ডাকসু মানে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। তিনি ছাত্রলীগের নেতা ছিলেন এবং 1973 সালে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই ব্রাহ্মণবাড়িয়া থেকে। এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া শহর 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। জায়গাটির কথ্য নাম অর্থাৎ যেই নামে মানুষ চিনে সেটি হচ্ছে বিশ্ব রোড। ঢাকা সিলেট মহাসড়কে এই বাস স্ট্যান্ড, এই চত্বর, এই জায়গাটি বিশ্ব রোড নামেই সবচেয়ে বেশি পরিচিত। হবিগঞ্জ থেকে ফিরছিলাম, ইটাখোলা নামব, তার আগে নেমে গিয়েছিলাম এই বাইপাস তথা বিশ্ব রোড আব্দুল কুদ্দুস মাখন চত্বরে, কারণ এখানকার একটি দৃশ্যায়ন নিতে হয়। ব্রাহ্মণবাড়িয়া শহরে যাওয়া হয়নি তখন। ব্রাহ্মণবাড়িয়া শহরে আসলে আমি যাইনি, ট্রেনে করে গিয়েছিলাম চট্টগ্রাম, ট্রেন থেমেছিল, কিন্তু নেমে হাঁটব সেই সুযোগ হয়নি। সামনে অবশ্যই যাবো ইনশাআল্লাহ। কথা বলছি নাজিব মাহফুজ খান, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।